রাজ্যে বসবাসরত সকল ভাষাগোষ্ঠীর সম অধিকার রয়েছে বলে শিলচরে আয়োজিত ব্রহ্মপুত্র ডিমাহাসাও বরাক সাংস্কৃতিক মহামিলন আসরে অভিমত ব্যক্ত করেন অসম সাহিত্য সভার প্রধান সম্পাদক যাদব শর্মা। শনিবার শিলচর গান্ধী ভবনে অসম সাহিত্য সভা শিলচর শাখার ব্যবস্থাপনায় আয়োজিত হল ব্রহ্মপুত্র ডিমাহাসাও বরাক সাংস্কৃতিক মহামিলন আসর। ওই মহামিলন আসরে আসা বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিরা সম্প্রীতি ও দৃঢ় সম্বন্ধের প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। মহামিলন আসরে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ প্রকাশ, অসম সাহিত্য সভার আহ্বায়ক সিদ্ধার্থ শঙ্কর ব্যাসবরুয়া, বরাক উপত্যকা সাংগঠনিক সম্পাদক অরিজিৎ দাশগুপ্ত, অর্ণাঙ্গ কুমার নাথ প্রমুখ। সভা স্বাগত বক্তব্য রাখেন অর্জুন চৌধুরী। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট। গুজরাট থেকে কামাখ্যা পর্যন্ত, হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এই ত্রিসাগরা ধরনই ভারত ভূমিকে পরিবর্তিত করে চলেছে এবং উজ্জীবিত করে চলেছে। ভারতবর্ষের ইতিহাস নতুন কারোর কাছেই নয়, আমরা সকলেই ভারতীয়, যেহেতু কম বেশি সকলেই ইতিহাস সম্বন্ধে আমরা ওয়াকিবহাল আছি। আমার শ্রীগুরু আমাকে বলেন মাঝে মধ্যে যে ইতিহাস আমাদের শ্রেষ্ঠ গুরু, ইতিহাস আমাদের শ্রেষ্ঠ গুরু। এবং পাশ্চাত্যের ভাষা সাহিত্যে, অন্যান্য ভাষা সাহিত্যেও এই কথাটি লক্ষিত হয় যে ইতিহাস প্রসার আরো জীব আমাদের মাতৃভাষার শ্রদ্ধা, এই শ্রদ্ধা আমি এখানে নিবেদন করব। উদ্দেশ্য ব্যাখ্যা চৌধুরী ডাঙরিয়ায় সুন্দরভাবে বলে যে বিচ্ছিন্নতাই হয়েছে ভারতবর্ষের মূল মন্ত্র। বড় সাংঘাতিক আর খুব ডাঙর কথা এটা হয়েছে, আর এই বাক্যটুক লো এখন ডাঙর গ্রন্থ হব পারে, বিচ্ছিন্নতাই ভারতবর্ষের মূল মন্ত্র। তারপিছত এটা কথা কৈছে, ইংরাজি বিভাগের অধ্যাপক, কিন্তু এটা কথা কৈছে যে ইতিহাসেই হয়েছে ভারতবর্ষের মানুষের একমাত্র গুরু। এই টপিকটলেও এখন ডাঙর থিসিস হব পারে, মানে ধন্য হয়েছি যে সুন্দর যে উদ্দেশ্য ব্যাখ্যা, এই উদ্দেশ্য ব্যাখ্যা। আর এখানে নিজেই কৈছে যে মোট মাতৃভাষা বাংলা, মানে বাংলা কম না, আমি সবই বুঝি পাইছি। এবং ব্রহ্মপুত্র এবং বরাকের মধ্যে যে সেতু করার চেষ্টা চলছে, সেই সেতু করার মাঝখানে কিন্তু অনেক নীতি আসছে, অনেক কিছু আসছে, নানা যুক্তি আসছে, যার জন্য আমরা ভুক্তভোগী। সেখানে বলুন অসমীয়া, বলুন সেখানে বাঙালি, বলুন আমরা খুব কষ্টে আছি, মানসিক কষ্টে, মানসিক যন্ত্রণা, কারণ আমরা একজন আরেকজনকে আমরা বুঝতে পারছি না। আজকে একটা জিনিস আমরা শুনলাম আমাদের যে উদ্দেশ্য ব্যক্ত করছে অর্জুন চৌধুরী, যে ইতিহাস আমাদের গুরু। সত্যি আজকে আমরা এটা শিখলাম যে ইতিহাস আমাদের গুরু। এবং অসম সাহিত্য সভার সাধারণ সম্পাদক যাদব শর্মা মহাশয় বলেছেন যে অসম সাহিত্য সভা ওটা কিন্তু অসমীয়া সাহিত্য সভা নয়, অসম মিন্স আমরা যারা আসলে থাকি সমস্ত কার্ডিয়াল ভাষা এবং সমস্ত রকমের মার্মিকি বাঙালি অসমীয়া সব কিছুর সাহিত্য হচ্ছে অসম সাহিত্য সভা। সেটা আমরা কোনোদিনও জানতাম না, যার জন্য অসম সাহিত্য সভা মানে এক পাশে থাকে।
আজকে আমি এই শহরে আছি, আমি 4 বছর বয়সে এসেছিলাম এই শহরে, আমি এই শহরের মেয়ে নই, আমি উত্তর